আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভাইরাল নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ শিরোনামগুলি। অবশেষে আটকে গেল রিসেফ তাইব এরদোয়ান, আসছেন না বাংলাদেশে। নরেন্দ্র মোদীর সফর নির্বিঘ্ন করতে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব। কুরআনের আয়াত বাতিল চেয়ে রিটের প্রতিবাদে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের বিক্ষোভ। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। পুলিশের গুলিতে মৃত্যুপরি মিয়ানমার, নিহত বেড়ে 183 জন। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে মার্চে প্রথমবার ঢাকা সফরের কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ানের, কিন্তু শেষ পর্যন্ত এরদোয়ান আসছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রোটোকল কর্মকর্তা এম আমানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে এরদোয়ান আসছেন না সেটি জানাতে পারেননি তিনি। এর আগে ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান জানিয়েছিলেন প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তুরস্কের রাষ্ট্রপ্রধান। আমানুল হক জানিয়েছেন এবার আসতে না পারলেও পরবর্তীতে সুবিধাজনক সময়ে এরদোয়ান ঢাকা সফর করবেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করছে। করোনাকালে বাংলাদেশকে চিকিৎসা উপকরণ উপহার দেওয়ার পাশাপাশি ডিসেম্বরের শেষ দিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলবত সাবসুসুল ঢাকা সফর করেন। ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন ইস্যুতে ধর্মভিত্তিক দলগুলো যখন উত্তেজনা তৈরির চেষ্টা করছিল, তখন তুরস্কের এক ঘোষণায় জানায় তাদের নিজেদের অর্থায়নে আঙ্কারায় বঙ্গবন্ধুর এবং ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন হবে। বাংলাদেশে গৃহহীনদের ঘর করে দেওয়ার একটি প্রস্তাবও দেয় তুরস্ক সরকার। এরই মধ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হলে দেশটির পক্ষ থেকে একাধিকবার জানানো হয় যে কোনো একটি আয়োজনে আসবেন তুর্কি রাষ্ট্রপ্রধান। গত 14 সেপ্টেম্বর গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সিংয়ে তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ানকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সফর নির্বিঘ্ন করতে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব। র্যাবের মহাপরিচালক আবদুল্লাল মামুন বলেছেন, আমরা সবার সহযোগিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছি। সবাই যেভাবে একসাথে আমরা কাজ করে যাচ্ছি তাতে ওনার সফর আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। এখানে নিরাপত্তা চাদরে ঢেকে দেব আমরা এবং চমৎকারভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। সোমবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ও কাশিয়ানীর উরাকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া যান, পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স ও কাশিয়ানী উপজেলার উরাকান্দিতে যান এবং সেখানেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। কুরআনের আয়াত বাতিল চেয়ে রিটের প্রতিবাদে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের বিক্ষোভ। কুরআনের 26টি আয়াত বাতিল চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে ওয়াসিম রিজভীর দায়ের করা রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে রিট বাতিল করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সোমবার বিক্ষোভ মিছিলটি কদমতলী মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুনকুটিয়া গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মাওলানা দেলার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ শাহিনুল ইসলাম। সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা দেলার হোসেন বলেন, মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয় বরং ইতিহাসের ধারাবাহিকতা। অতীতে যারাই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তারাই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন, আর মুসলিম উম্মা এ ধরনের ষড়যন্ত্র কখনও মেনে নেবে না। তিনি অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে ওয়াসিম রিজভীকে মুসলিম উম্মার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। বাংলাদেশে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদ মারা গেছেন। তিনি বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর।
1940 সালের 24 মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে জন্মগ্রহণ করেন মওদুদ আহমেদ। বেশ কিছুদিন ধরে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি ও ফুসফুস রোগে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে বাংলাদেশ সময় সন্ধ্যে 6:30 নাগাদ মারা যান। বাংলাদেশের বর্ণাঢ্য রাজনীতিবিদদের একজন ব্যারিস্টার মওদুদ আহমেদ, দেশটির ভাইস প্রেসিডেন্ট, সরকারের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং আইন সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রী হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। অসুস্থ অবস্থায় গত 1 ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সাইরুল কবির জানিয়েছিলেন, মিস্টার আহমেদের নরওয়ে প্রবাসী মেয়ে সিঙ্গাপুরে আসার পর পারিবারিকভাবে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ তার সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। দলের শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার মৃত্যু দলের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি দলের একজন অভিভাবক হিসেবেও ছিলেন, তার মৃত্যুতে বিএনপি খুবই শোকাহত। বেস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও মিস্টার আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন। রাজনীতিবিদ ও আইনজীবী মওদুদ আহমেদ বাংলাদেশের জাতীয় সংসদে অভিজ্ঞ একজন সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন। পুলিশের গুলিতে মৃত্যুপরি মিয়ানমার, নিহত বেড়ে 183 জন। মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি নিক্ষেপ অব্যাহত রয়েছে। দেশটিতে 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত 183 জন নিহত হয়েছে। সংগঠনটি বলছে, অভ্যুত্থানের পর সোমবারও বিক্ষোভ দমন পীড়নে অন্তত 20 জনের মৃত্যু হয়। গত 1 ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল রবিবার। এদিন বিক্ষোভের মধ্যে মোট 74 জন নিহত হয়েছে বলে এএপির ভাষ্য। মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বেসামরিক জনগণের এই অব্যাহত প্রাণহানিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে এবং দ্বিপক্ষীয় চেষ্টার মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনীর এই দমনপীড়ন বন্ধের উদ্যোগ নিতে হবে। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও পশ্চিমাঞ্চলীয় শহর হাখা সহ বেশ কয়েকটি শহরে কারাবন্দী নেত্রী অং সান সু চির সমর্থকরা সোমবার সমাবেশ করে। মধ্যাঞ্চলীয় মাইয়াং ও অংলাং শহরে পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মাইয়াংয়ের 18 বছর বয়সী এক আন্দোলনকারী টেলিফোনে রয়টার্সকে বলেছেন একটি মেয়ের মাথায় এবং এক কিশোরের মুখে তিনি গুলি লাগতে দেখেছেন। বার্তা সংস্থা মিয়ানমার নাও তাদের প্রতিবেদনে মাংইয়াংয়ের 3 ও অংলাংয়ে 2 প্রতিবাদকারী নিহত হয়েছে বলে জানিয়েছে। মান্দালয়েও একজন নিহত হয়েছে বলে জানিয়েছে শহরটির এক সাংবাদিক। রয়টার্স লিখেছে, কর্তৃপক্ষের সব ধরনের দমনপীড়ন অগ্রাহ্য করে সোমবার সামরিক জান্তা বিরোধী প্রতিবাদকারীরা রাস্তায় নামে। মিয়ানমারের সামরিক বাহিনীকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমনে দিন দিন আরও সহিংস হয়ে উঠতে দেখা যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিক্ষোভকারীরা রবিবার চীনা অর্থায়নে পরিচালিত অনেকগুলো কারখানায় আগুন ধরিয়ে দেওয়ায় ইয়াঙ্গুনের লাইং, থারিয়া ও আরও কয়েকটি জেলা এবং মান্দালয়ের একাংশে সামরিক আইন জারি করা হয়। ইয়াঙ্গুনের বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগের ঘটনার পর চীনের দিক থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, মিয়ানমারে চীনের বিনিয়োগ করা 32টি কারখানা ভয়াবহ আক্রমণে লণ্ডভণ্ড হয়েছে। এতে 3 কোটি 70 লাখ ডলারের ক্ষয়ক্ষতির পাশাপাশি 2 চীনাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তারা। চীনের দূতাবাস মিয়ানমারের জেনারেলদেরকে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের প্রভাব বিস্তারে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকা জাপান জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো যায় তা নিয়ে ভাবছে।